আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবার যারা বিজনেস স্টাডিজ অনুষদ গ ইউনিটে প্রথম বর্ষ বিবিএ ভর্তি পরীক্ষা 2021-22 অংশগ্রহণ করেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি বাংলা অংশে তোমরা জানো 12টি প্রশ্ন করা হয়েছিল, সেই 12টি প্রশ্নের কোনটার কি উত্তর সেটি তোমাদেরকে দেখাবো এবং এই উত্তরগুলো 100% রাইট এবং সঠিক উত্তর। তো তুমি যে উত্তরটা করেছো সেই উত্তরের সাথে এই উত্তরটা মিল আছে কিনা সেটা দেখে মিলিয়ে নাও এবং তুমি বুঝতে পারবে যে বাংলা 12টি প্রশ্নের মধ্যে তুমি কত নম্বর পেতে যাচ্ছ। চলো শুরু করি। প্রশ্ন এক, বাংলা ধ্বনিতত্ত্বে জিহ্বার উচ্চতা অনুসারে প্রথম বাংলা স্বরধ্বনি কোনটি? উত্তর হচ্ছে সি, ই। দুই নম্বর প্রশ্ন হচ্ছে অপরিচিতা গল্পটি কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? উত্তর হচ্ছে বি, সবুজপত্র। তিন নম্বর প্রশ্নটি হচ্ছে ফল্গু কি? ফল্গুর উত্তরটি হচ্ছে বি, অন্তঃশ্লীলা একটি নদী। চার নম্বর হচ্ছে নিচের কোনটি কোন বানানটি শুদ্ধ? এখান থেকে তোমরা উত্তর দেখতে পাচ্ছ, এটার উত্তর হচ্ছে এ, সত্য। পাঁচ, আকস্মিক এর বিপরীত শব্দ কোনটি? আকস্মিক এর বিপরীত শব্দ কোনটি? এর বিপরীত শব্দ হচ্ছে চিরন্তন। ৬, কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? উত্তর হচ্ছে ডি, মৃত্যু ক্ষুধা। ৭, বিষাদ সিন্ধু কোন সমাস? উত্তর এ, রূপক কর্মদ্বারয়। প্রশ্ন ৮, গেলেও বিচিত্র পথে হয় নাই সেই সর্বত্র গামী, ঐকতান কবিতায় রবীন্দ্রনাথের মতে কি সর্বত্র গামী হয়নি? উত্তর বি, কবির কবিতা। প্রশ্ন ৯, নিচের কোন বানানটি শুদ্ধ নয়? উত্তর সি, নীলিমা। প্রশ্ন ১০, ধনধান্য পুষ্প বরা আমাদের এই বসুন্ধরা, এটি কোন ধরনের খণ্ডবাক্য? উত্তর এ, বিশেষ স্থানীয় আশ্রিত খণ্ডবাক্য। প্রশ্ন ১১, ঝান্ডা শব্দটি সঙ্গে সাদৃশ্যপূর্ণ হল? উত্তর সি, পতাকা। প্রশ্ন ১২, নগদ কোন ভাষার শব্দ? নগদ, উত্তর হচ্ছে বি, আরবি ভাষার শব্দ।